প্রত্যেক বর্ষাকালে এরকম অবস্থা, এগুলো নতুন কিছু না, পুরো একদম শাক বাজার পুরোটাই পানি। আত্মীয়তা পর্যন্ত হয় না এই পানির কারণে? এই রোডটা অন্তপক্ষে বৃষ্টিকালে বর্ষাকালে মানুষরা সেফলি যাতে যেতে পারে। কেউ যদি বলে যে শাক বাজার এখানে বাকুলি যেতে পারে, মেয়ে দিতে চায় না, কেউ ছেলে বিয়ে করতে চায় না এখানে, আপনারা যা যে যেখান থেকে যার অবস্থান থেকে পারেন একটু চেষ্টা করবেন আমাদের যুবক থেকে মুক্তি করার জন্য। একটু বৃষ্টি বললেও পানি, পানি আর পানি, একাশি আর বারো হতে শুরু করে, সব জায়গায় শুধু পানি আর পানি। চলতে যেতে কষ্ট, গাড়ির চাকা চুকা মানে গাতার মধ্যে পড়ে ভাঙি যায়, এই সামনে চাকা ডুবে যেতে আছে। এই জায়গাতেই এতটুকু পানি আছে, আরো সামনে গেলে আরো পানি বাড়তি আছে, যার কারণে আমরা সবসময় বৃষ্টি একটু বৃষ্টি হলে জলবদ্ধতার ভিতরে কষ্ট পাইতে হয়, কষ্ট করে হেঁটে আসতে হয়, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, অফিসে দল করতে পারতেছে না আমরা। সকালবেলাও অনেক বৃষ্টি পড়ছে, এখন যাওয়ার সময়ও পানি, আগে রাস্তায় পানি ছিল, এখন ওইটা কমছে, এখন আবার দেখতেছি এখানে পানি বেশি। আমরা আসলে পূজার জিনিস কিনতে আসছিলাম, তো এখন সব দোকান বন্ধ, এখানে দেখতেছি এখানে পানি বেশি, তো আর তো যাওয়া যাচ্ছে না। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর, এখন বেশি পানি হয়ে গেছে, যাওয়ার সময় দেখলাম একটু কম, রিক্সা করে গিয়েছিলাম, এখন দেখছি আরো বেশি উড়ে গেছে। প্রত্যেক বর্ষাকালে এরকম অবস্থা, এগুলো নতুন কিছু না, পুরো একদম শাক বাজার পুরোটাই পানি, পুরো ইয়ার মধ্যে পুরো বর্ষাকালে এটা পুরো পানিটাই থাকে, এটা একদম মানুষের সাথে এটা ইয়ে হয়ে গেছে, এটা অভ্যাস হয়ে গেছে যেতে যেতে। আমরা চাই এরকম এই রোডটা অন্তপক্ষে বৃষ্টিকালে বর্ষাকালে মানুষরা সেফলি যাতে যেতে পারে, একটাই ইয়ে যাতে এটা একটু যাতে পানিটা যাতে একটু ইয়ে হয়, মানে এই জলবদ্ধতা যাতে একটু, সব মানুষরা সবাই চাকরিতে যেতে হয়, সবারই অফিস আদালত আছে, সবাইকে যেতে হয় কিন্তু বাধ্যগত, এই পানিটা চাই একটু সমাধান হোক। অনেক পানি, রাত্রে মালগুলো ভিজে গেছে, তুলছি আবার চৌকির উপরে তুলছি, এই আর কি বেশি পানি চক বাজারে বলতাম, পানি সবসময় উঠে, লোকসান তো অবশ্যই দিতে হবে, বিস্ময় তো আর কিছু করার আছে। 20 টাকার একটা প্রকল্প দিয়েছিল শুনেছি, এটার প্রকল্পের কাজটা সিডিএতে দিয়েছিল, কিন্তু সিডিএর থেকে আজকে প্রায় 7-8 বছর পর্যন্ত এই কাজের সুফল আগামী বছর পাচ্ছি, এই বছর পাচ্ছি, এই বছর পাচ্ছি, এভাবে অনেক দিন পর্যন্ত চলে আসতেছে, কিন্তু আমরা সুফল এখনও পাই নাই। আর এখন আমাদের ফুলতলার ব্রিজটা বন্ধ করে দেওয়ার কারণে আরও বেশি ভোগান্তির হয়ে গেছে, আত্মীয়তা পর্যন্ত হয় না এই পানির কারণে। কেউ যদি বলে যে শাক বাজার এখানে বাকুলি যেতে পারে, মেয়ে দিতে চায় না, কেউ ছেলে বিয়ে করতে চায় না এখানে, এরকম সেরকম অবস্থা আমাদের, এবং প্লাস একটু বৃষ্টি হলে পানি ধরে অনেকদিন পর্যন্ত। তো সবার কাছে দোয়া থাকবে আমরা আমাদের এই দুর্ভোগ থেকে সহসা একটু মুক্তি পাওয়ার জন্য, আপনারা যা যে যেখান থেকে যার অবস্থান থেকে পারেন একটু চেষ্টা করবেন আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য।